হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম যুক্তিবিদ্যার নতুন একটি ক্লাস দিয়ে। আমরা আজকের ক্লাসে প্রকল্প সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা শুরু করব। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে পরীক্ষামূলক সমর্থন, যার ইংরেজি নাম হচ্ছে ভেরিফিকেশন। আজকে আমরা শিখব পরীক্ষামূলক সমর্থন আসলে কী। তোমাদের জন্য প্রশ্ন আমি এটা রেখেছি, ক্লাসটির পর তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দিবে। কেমন? তাহলে চলো আমরা শুরু করি। পরীক্ষামূলক সমর্থন হচ্ছে কোনো একটি প্রকল্প বা কোনো একটি অনুমান বাস্তব ঘটনার মধ্য দিয়ে যাচাই করা বা বাস্তব ঘটনাবলী দিয়ে যাচাই করা। যেমন আমরা উদাহরণ হিসাবে বলি, ধরো আমাদের শব্দ তরঙ্গ ব্যবহার করে গ্রহ নক্ষত্র আবিষ্কারের কাজ নাসা কিন্তু করে থাকে। তারা শব্দ তরঙ্গ ব্যবহার করে বুঝলো সৌরজগতের বাইরে অমুক জায়গায় এক্স নামের একটি প্ল্যানেট রয়েছে, তার কারণ শব্দটি এখানে গিয়ে এভাবে ফেরত আসছিল। এরপরে তারা যখন টেলিস্কোপ নিয়ে, শক্তিশালী টেলিস্কোপ নিয়ে বা মহাকাশযান পাঠিয়ে অমুক জায়গাটা দেখে আসতে বলল, তখন তারা দেখল সত্যি ওখানে এক্স নামের একটি গ্রহ রয়েছে, মানে একটি গ্রহ রয়েছে যার নাম পরবর্তীতে এক্স দেওয়া হয়েছে। তার মানে যখন তারা শব্দ তরঙ্গ ব্যবহার করে মনে হলো তাদের একটা গ্রহ থাকতে পারে, আবার অন্য কিছু থাকতে পারে, কারণ মহাবিশ্বে কিন্তু শুধুমাত্র গ্রহ নেই, তখন তারা একটা অনুমান করে নিয়েছিল যে একটি গ্রহ থাকতেও পারে। এই অনুমানকে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন সত্যতায় রূপ দিল, তখন আমরা বলতে পারি এটাকে পরীক্ষামূলক সমর্থন, অর্থাৎ বাস্তব ঘটনাবলী দিয়ে যাচাই করে নেওয়া। এরকম আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটি হচ্ছে ধরলাম যে আমাদের কাছে একটা সিরিঞ্জে বা একটা বিকারে কোনো একটি রোগের জীবাণু রয়েছে। ধরলাম এটি একটি ম্যালেরিয়ার জীবাণু। এখন এই ম্যালেরিয়ার জীবাণু যদি আমরা পুশ করে, সিরিঞ্জ দিয়ে পুশ করে কোনো একটি মানুষের শরীরে ঢুকিয়ে দেই, তাহলে যদি ওই মানুষটির ম্যালেরিয়া আক্রান্ত হয়, তাহলে আমরা বুঝব যে এই ম্যালেরিয়ার জীবাণুটা সক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনও কার্যকরী অবস্থায় রয়েছে। আর ওই মানুষটির যদি না হয় ম্যালেরিয়া, তাহলে আমরা বুঝব ম্যালেরিয়ার জীবাণুটা সক্রিয় অবস্থায় নেই। অর্থাৎ আমরা পরীক্ষা করে শিওর হয়ে নিলাম যে আমাদের বিকারের মধ্যে থাকা ম্যালেরিয়ার জীবাণুগুলো সক্রিয় কি সক্রিয় না। এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পরীক্ষামূলক সমর্থনের দুটি উদাহরণ। আমরা যদি পরোক্ষ পরীক্ষামূলক সমর্থন উদাহরণ খুঁজি, তাহলে আমরা দেখি যে যখন আমরা প্রত্যক্ষ পরীক্ষার মাধ্যমে কোনো কিছু বের করতে পারি না, তখন আমরা পরোক্ষভাবে সেটি চেষ্টা করি। যেমন পৃথিবীতে যখন বাতাসের চাপ প্রথম মাপা হচ্ছিল, তখন বিজ্ঞানীরা ধারণা করেছিল বা জ্ঞানী ব্যক্তিরা ধারণা করেছিল যে বাতাসের চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তখন বাতাসের চাপ সরাসরি মাপার কোনো যন্ত্র ছিল না। তারা যেটা করেছিল, খুব হালকা একটা তরল পদার্থ যার নাম হচ্ছে মার্কারি বা পারদ, এই মার্কারি একটা বিকারের মধ্যে বা একটা কাচের পাত্রের মধ্যে রেখে তারা খোলা জায়গায় রেখে দিল। দেখা গেল বাতাসের চাপের সাথে এই মার্কারির অবস্থান বা উচ্চতা ওঠানামা করছে, এবং পারদের বা মার্কারির ওঠানামা দেখে তারা কোন জায়গায় বাতাসের চাপ কত বেশি বা কত কম এটা বের করতে সক্ষম হলো। অর্থাৎ সরাসরি বাতাসের চাপ না মেপে তারা পরোক্ষ উপায়ে একই জিনিস প্রমাণ করে ছাড়লেন। অর্থাৎ সব কিছু যে প্রত্যক্ষভাবে প্রমাণ করতে হবে তা না, পরোক্ষভাবেও একই জিনিস প্রমাণ করা যায়। এটাকে আমরা বলছি পরীক্ষামূলক সমর্থন। অর্থাৎ আমাদের একটি থিওরি বা আমাদের একটি অনুমান আমরা বাস্তব জীবনের ঘটনা দিয়ে যাচাই করে দিব বা প্রমাণ
করে নেব। তাহলে এটি কী জিনিস এখন নিশ্চয় আমরা সবাই জানি, আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও পরীক্ষামূলক সমর্থন বলতে তুমি কী বুঝলে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, সাথেই থেকো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।